তোমার সুরের ধারা আর শৈশব রবীন্দ্রনাথের গানে যিনি নিমগ্ন থেকেছেন, মা সুমিত্রা সেনের কনিষ্ঠা কন্যা, বাড়িতেই রবীন্দ্রনাথের গানের বিপুল আয়োজন, বিপুল চর্চা। কিন্তু প্রথম জীবনে তিনি সাংবাদিকতায় মগ্ন ছিলেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথের গানকে পাথেয় করে দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছেন সেই গায়ককে। আজ আমাদের এই মুহূর্তে শিল্পী শ্রীমতী শ্রাবণী সেন, যার গায়নে যার পরিচয়। ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ পঁচিশে বৈশাখ বেহালা সাংস্কৃতিক সম্মেলনের পক্ষে যে ওরে গৃহবাসী অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, তাতে আমার এই নিবেদনটি থাকে।